নমস্কার বন্ধুরা, আমি শ্রীজা। আশা করি আপনাদের আমার চ্যানেলটি ভালো লাগছে। আজকে আরো নতুন একটি জায়গার ছবি এবং কিছু তথ্য শেয়ার করব। খাজুরাহো ভারতবর্ষের এক অপরূপ ঐতিহাসিক সৌন্দর্যের নাম। 1986 খ্রিস্টাব্দে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তালিকাভুক্ত করা হয়েছে খাজুরাহের নাম। বেলে পাথর কেটে তৈরি এক অপরূপ সৌন্দর্য, যা নিজের চোখে না দেখলে, নিজের হাতে না ছুলে তাও সম্পূর্ণ অনুভব করা যায় না। বলা হয় রূপসী রাজকন্যা হেমবতী ও দেবতা চন্দ্রের মিলনে জাত চন্দ্রবর্মনের হাতে চান্দেলা রাজবংশের জন্ম। আর এই চান্দেলা রাজবংশের রাজাদের হাতেই তৈরি খাজুরাহো। এর আগে নাম ছিল খাজুরাবাহিকা, মানে সুবর্ণ যুগের শহর। যদি কেউ কেউ বলে খেজুর গাছ ছিল অনেক এই অঞ্চলে, আর সেই খেজুর থেকেই নাম হয় খাজুরাহো। 85টি মন্দির নিয়ে গড়ে ওঠে। এখানে প্রাধান্য পেয়েছে সৃষ্টি রক্ষার দেবতা বিষ্ণু ও সৃষ্টি ধ্বংসের দেবতা শিবের মন্দির। এছাড়াও সূর্য মন্দির, লক্ষ্মণ মন্দির, দুর্গা মন্দির, নানান মন্দিরে ভরা এই 85টি মন্দির, যেন এক পাথরের জাহাজ চলছে চোখের সামনে থেকে। 11 শতকে মুসলিম হানায় যোদ্ধার জাতে চান্দেলা রাজাদের ধ্বংস হয়ে যায়। লোকচক্ষুর আড়ালে চলে যায় খাজুরাহো। 600 বছর মাটির নিচেই নষ্ট হতে থাকে একটু একটু করে এই খাজুরাহো। তারপর 1819 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইঞ্জিনিয়ার টিএস বার্ট এলাকা সার্ভে করতে গিয়ে নতুন করে আবিষ্কার করে, আর 1923 সালে এই মন্দিরটি লোকচক্ষুর সামনে আসে। এখানে যুদ্ধ, প্রেম, মিথুন, যৌনতা সবকিছুর মেলবন্ধন রয়েছে। নিজের যাবতীয় কাজ ভুলে, নিজের গার্হস্থ্য জীবন ভুলে, নিজেকে দেবতার কাছে সঁপে দেওয়াই ছিল এই মন্দির যারা বানিয়েছিলেন তাদের জীবনের লক্ষ্য। দিনভর সূর্যলোকের নানান রঙের বদল ঘটে, আর তার সাথে রং চেঞ্জ হয়ে যায় এই খাজুরাহোর। ক্লাসিক্যাল ডান্সের আসর বসে সপ্তাহব্যাপী প্রতি সন্ধ্যায়। শিল্পীরা আসেন সারা ভারত থেকে এবং এই খাজুরাহে গেলে এই ডান্স পারফরমেন্স দেখতে ভুলবেন না যেন। একবার নিজের চোখে দেখে আসুন এই মন্দিরটি। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আপনাদের পছন্দই আমার উৎসাহ। ধন্যবাদ।